যে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর লোডশেডিং পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে বিস্তারিত জানাবেন আনোয়ার আপনি জানেন যে গতকালকেই দিনাজপুরের যে কয়লা ভিত্তিক একমাত্র যে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি সেটি কিন্তু আটটার দিকে কালকে এক নম্বর ইউনিটটি চালু হয়েছে যেখানে উৎপাদন হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ এই বিদ্যুৎ জাতীয় গ্রেডে বিদ্যুতের সংযোজন হওয়ার পর থেকে আমরা দেখেছি যে গতকালকের তুলনায় আজকে কিন্তু বিদ্যুতের অনেকটাই উন্নয়ন হয়েছে আমরা দেখেছি যে গতকালকে রাতেও যে ঘন ঘন লোডশেডিংটা ছিল সেটি কিন্তু অনেকটা কমে গেছে আমরা আমি নিজেও যেটা দেখেছি যে গতকালকে রাতে কিন্তু তেমন বিদ্যুৎ যায়নি আমি কিছুক্ষণ আগেও দিনাজপুরের যে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি একের এর প্রধান নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে আমাদের এই ইউনিটে অর্থাৎ বিশ মেগাওয়াটের এই কোম্পানির আওতায় প্রয়োজন ছিল কিন্তু গতকালকে ছয় মেগাওয়াট বিদ্যুৎ কম ছিল কিন্তু আজকে সেটা আরো কমে গিয়ে সেটা এখন চার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে তুমি বলছেন যে আস্তে আস্তে যদি আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুৎ যেহেতু জাতীয় এখানে যুক্ত হচ্ছে এবং এই কিছুক্ষণ গতকালকেও আমার সাথে কিন্তু তাপ বিদ্যুৎ কেন্দ্রের যিনি প্রধান প্রকৌশলী ছিলেন আবু বক্কর সিদ্দিক তিনি আমাকে জানিয়েছেন যে যেহেতু এক নম্বর ইউনিটটি চালু হয়েছে এখানে কিন্তু গতকালকে ষাট থেকে পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কিন্তু এটি আশি থেকে পঁচাশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এই আশি থেকে পঁচাশি মেগাওয়াট বিদ্যুৎ যদি উৎপাদন হয় এবং সেটি যদি জাতীয় গ্রেডে যুক্ত হয় তাহলে কিন্তু দিনাজপুর সহজে আরো যে বিদ্যুতের যে ঘাটতি এর আগে ছয় থেকে সাত ঘন্টা ঘাটতি ছিল সেটি কিন্তু আরও কমে আসতে পারবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এরপরে আস্তে আস্তে যদি আরও গত আগামী এক মাসের মধ্যে যদি এক নম্বর ইউনিটের যদি তিন নম্বর ইউনিটটি যদি আবার চালু হয় সেই ক্ষেত্রে কিন্তু একেবারে আর বিদ্যুতের ঘাটতি থাকবে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন তবে সব মিলিয়ে বলা যেতে পারে যে বর্তমান তাপ বিদ্যুৎ কেন্দ্রের যে উৎপাদিত একটি ইউনিট চালু হওয়ার কারণে দিনাজপুর সহ অঞ্চলে যে সমস্ত যে বিদ্যুতের ঘাটতি ছিল সেটি আস্তে আস্তে কমে যাবে এবং অনেকটাই কমে গিয়েছে বলে আমাদেরকে দাবি করেছেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আনোয়ার